চক্রাকবো যে খবরের দিকে, বসিরহাটে তৃণমূল পঞ্চায়েত সদস্য খুনের চেষ্টার অভিযোগ তুলেছেন তিনি। তৃণমূল সদস্যকে খুনের চেষ্টা, বসিরহাটের ঘটনা। তৃণমূল পঞ্চায়েত সদস্যকে রাতে ডেকে খুনের চেষ্টার অভিযোগ, গুলি করে খুনের চেষ্টা, লক্ষ্যভ্রষ্ট হয় গুলি। বসিরহাট মহকুমার তেঘুরিয়া গ্রামের ঘটনা, তৃণমূল সদস্যকে খুনের চেষ্টার অভিযোগ। ফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার অর্থাৎ বসিরহাট এক নম্বর ব্লকের গোড্রা গ্রাম পঞ্চায়েতের যে তেঘুরিয়া গ্রাম রয়েছে, ওখানকার সক্রিয় ওই পঞ্চায়েতের সক্রিয় তৃণমূলের মেম্বার মৃত্যুঞ্জয় কর্মকার এবং আমাদের দক্ষ সংগঠক হিসেবে পরিচিত গতকালকে রাত ঠিক দুটো নাগাদ তার বাড়িতে যায় এবং একদল যুবক গিয়ে প্রথমে তাকে বলে যে পাশের একটি পাড়া অর্থাৎ দাসপাড়ায় একটা ঝামেলা চলছে, সেই ঝামেলা করতে এলাকার মানুষ গিয়ে যখন তার বাড়িতে ডাকে সেই সময় সে বাড়িতে বেরিয়ে আসে। আসলে সেই সময় দেখে অন্য এক অপরিচিত দুই যুবক তারা কথাকাটি বেড়ে যায়, অর্থাৎ তার সঙ্গে এই মৃত্যুঞ্জয় কর্মকারের যে পরিচয় ছিল না, অচেনা এই দুই যুবক হঠাৎই তখন প্রথমে বচসা গণ্ডগোল হয়, তারপরে হঠাৎই আগ্নেয়াস্ত্র বের করে অর্থাৎ বেশ কয়েক রাউন্ড গুলি চালায়, দু রাউন্ড গুলি চলেছে বলে অভিযোগ মৃত্যুঞ্জয় কর্মকার এবং তার পরিবারের লোকজন। ইতিমধ্যে বসিরহাট থানার পুলিশ গিয়ে ঘটনাস্থলে দুটি গুলির খোল উদ্ধার করেছে, পাশাপাশি এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত্যুঞ্জয় কর্মকার বলেছে তাকে পরিকল্পিতভাবে তাকে পঞ্চায়েত নির্বাচনের আগে এই দুষ্কৃতীরা এই কাজ করেছে, তাকে যাতে সক্রিয়ভাবে যে সংগঠক অর্থাৎ দক্ষ সংগঠক হিসেবে পরিচিত মৃত্যুঞ্জয় এ কোনো রকম ভাবে প্রাণে বেঁচে সে ঘরের মধ্যে পালিয়ে যায়। এই ঘটনায় তার পরিবারের লোক আতঙ্কে রয়েছে, গোটা গ্রাম একটা চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত্যুঞ্জয় বিশেষ করে কর্মকারের মা তিনি আতঙ্কের মধ্যে তিনি বলেছেন যে দৃষ্টান্তমূলক যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চেয়েছে, অন্যদিকে পুলিশ যেন এই আমার ছেলেকে অর্থাৎ মৃত্যুঞ্জয় কর্মকারকে যেন নিরাপত্তা সুরক্ষিত করে এটাও দাবি তুলেছেন। এই ঘটনায় কিন্তু এলাকায় যথেষ্ট রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে, তুমি জানো সামনে পঞ্চায়েত নির্বাচন, তার আগে এই যে ঘটনা ঘটলো তাতে কিন্তু এলাকার অর্থাৎ তৃণমূল যে সংগঠন যথেষ্ট বিরোধীদের দিকে আঙুল তুলেছে, এর সঙ্গে কারা আছে কিভাবে আসলো পুলিশ সঠিকভাবে তদন্ত করুক এবং তদন্ত করে যাদের উপযুক্ত দুষ্কৃতীদের খুঁজে বের করে গ্রেপ্তার করুক এমনটা জানানো হয়েছে মৃত্যুঞ্জয় পরিবারের তরফ থেকে, পাশাপাশি বসিরহাট জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ধন্যবাদ সঞ্জিত।